হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আলমারির হাতলের কভার। প্রথমে আমি সাতটা চেন তুলে নিলাম, তিনটে ঘর এদিকে রেখে, তিনটে ঘর ওদিকে রেখে মাঝখানে চারটে বুনলাম। তারপর এদিকে তিনটে ঘর, ওদিকে তিনটে ঘর, যেরকমভাবে পরপর বুনে যাওয়ার বুনে গেলাম, আর মাঝখানে চারটে ঘর বুনে গেলাম। এদিকে ওদিকে একটা করে ঘর বাড়তে থাকলো। এইভাবে ভি শেপ তৈরি হলো। আমি এখানে জাতীয় পতাকার তিনটে কালার ইউজ করেছি, অরেঞ্জ, সাদা, সবুজ। প্রতিটা কালার আমি ছ লাইন করে বুনে নিয়েছি। প্রথমে অরেঞ্জ ছ লাইন, তারপরে সাদা ছ লাইন, তারপরে সবুজ ছ লাইন বুনে নিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রতিটা কালার ছ লাইন করে বুনে নেওয়ার পর এই রকম হয়েছে দেখতে। এরপরে এটাকে সেলাই করে নেব। দেখো, এই রকমই আমি সাদা আর আকাশি কালার দিয়ে আরেকটা বানিয়েছি, এটাও একই রকম ভাবে তৈরি করে নেব। দেখে নাও আমি কিভাবে সেলাই করছি। আমি এখানে কুরুশ দিয়ে সেলাই করেছি, তোমরা চাইলে ছুঁচ সুতো দিয়েও সেলাই করতে পারো। এইভাবে সেলাই করা হয়ে গেলে তিনটে কালার দিয়ে আমরা একটা চেন বুনব। দেখো, সেলাই করে নেওয়ার পর এই রকম লাগছে দেখতে। এইবার আমি চেনটা বোনা স্টার্ট করব। চেনটা বোনা হয়ে গেলে কভারটার মধ্যে পাস করিয়ে দেব। চেনটার শেষে দুদিকে দুটো কদম ফুল দিয়ে নিয়েছি, একটা হোয়াইট ও একটা অরেঞ্জ। এই চেনটা দিলে আলমারির হাতলের মধ্যে যখন কভারটা লাগাবে তখন সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারবে, এবং চেনটা দেওয়ার ফলে দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরাও তোমাদের বাড়িতে এই রকম বানিও এবং তোমাদের ঘর সাজিও। কেমন লাগলো তোমাদের আজকের এই আইডিয়াটা? নিশ্চয়ই বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার অ্যান্ড বাই।